ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। সবুজে ঘেরা মনোরম পরিবেশে বাড়ি করতে চান? 117 নম্বর জাতীয় সড়কের পাশে নামখানা শিবনগর আবাদে রায়ত জমি বিক্রয় আছে। সত্তর যোগাযোগ 8609141193। দুর্যোগের রাত, সেই দুর্যোগের রাত কাটিয়ে এক নতুন সকাল বকখালি সৈকতে। কিন্তু এই সকাল ওদের কাছে একটা বিস্বাদের সকাল, কারণ গতকাল রাতের অভিজ্ঞতা ওদের এখনো তাড়িয়ে বেড়াচ্ছে। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাশী পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমের ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা। এমনও বলছেন যে কিভাবে যে বেঁচেছেন এখনো ঠিক করতে পারছেন ওরা। অনেকেই এই যে দোকানগুলো দেখছেন, এই দোকানে শেষ ক্ষণ পর্যন্ত বাঁচানোর চেষ্টা করেছেন। অনেকে দড়ি ধরে কাঁচি ধরে বসেছিলেন যাতে এই চালগুলো না উড়ে যায়, কিন্তু যখন ঝড়ের গতিবেগ আস্তে আস্তে বাড়তে লাগলো তখন এরা এখান থেকে বেরিয়ে কোনো হোটেলে চলে গেছিলেন, কিন্তু তাতে রক্ষা হয়নি। তারপর আর সকালে যখন ওরা ফিরলেন, দেখলেন অধিকাংশ দোকানের চাল উড়ে গিয়েছে। প্রিয় দর্শক, ব্রেকিং বেঙ্গলের প্রিয় দর্শক, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যে এই যে বকখালি সৈকত, এই যে সৈকতের যে ব্যবসায়ীরা আছেন তারা প্রায় 100 উপরে এখানে ব্যবসায়ী আছেন। ছোট ছোট দোকানদার বলা চলে, এদের ব্যবসায়ী না বলে দোকানদার বলা চলে, সেই দোকানদাররা আজকে প্রায় নিঃস্ব হয়ে গেছেন। এমনিতে লকডাউন চলছিল, প্রায় 2 মাসের উপর লকডাউন, কোনো পর্যটক ছিল না, তার উপরে মরার উপর খাঁড়ার ঘায়ের মতো এসে গেল আমফান। গত নভেম্বর মাসে বুলবুল আছড়ে পড়েছিল এই বকখালি ফ্রেজারগঞ্জ এলাকায়, তারপরে আবার এই আমফান। আমফানের ভয়াবহতা ছিল বলছে বুলবুলের থেকে কয়েক গুণ বেশি, বাতাসে গতির বেগ ছিল অনেকটাই বেশি। এইখানে যে গাছগুলো দেখছেন আপনারা, এই যে বকখালি সমুদ্রতটে প্রচুর ঝাউ গাছ আছে, সেই ঝাউ গাছও অনেক ভেঙে গেছে। এই গাছগুলো বলছে কতবার অনেকটা বাঁচিয়ে দিয়েছিল, কিন্তু গাছগুলো ভেঙে যাওয়ার ফলে সেগুলো আর এবারে আর রক্ষা করতে পারেনি এদের দোকানগুলোকে। প্রায় নিঃস্ব হতে বসেছে সকাল থেকে, যে দোকানের ভাঙা অংশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যারা এসছেন তারা শেষ সম্বল যেটুকু বেঁচে আছে দেখছেন, আর কতটুকু আছে, কতটা ক্ষতি হয়েছে, চেষ্টা করছে আবার নতুন করে দাঁড়ানোর, কিন্তু এই দাঁড়ানোটা এদের কাছে অনেকটা কষ্টকর, অনেকটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। অনেকে তো হতাশ, আবার কি কবে ঘুরে দাঁড়ানো যাবে এই লকডাউন, তার উপরে আমফানের ঘূর্ণিঝড়ের প্রভাব। পরিস্থিতি এখন ভয়ানক, কী করব। আপনার আয়লাতে খেলো, বুলবুলে খেলো, ফণীতে খেলো, তারপরে আপনার আমফানে খেলো। বুলবুল মোটামুটি আপনার 3-4 মাস যেতে পারলো না, তারপরে আবার চলে এলো। করোনা তো পুরো লকবন্দি, খেতে পাচ্ছি না, খাওয়া দাওয়া টোটালাই নেই আমাদের। আর এখন যা পরিস্থিতি, আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই আমাদের, এই হচ্ছে কথা। আটকানোর মতো ন্যাসবাস্টার গেছে, পিছন গুড়ো ভেঙে বসে গেছে। হ্যাঁ, এই সরকার যদি পাশে দাঁড়ায় ভালো, আর নাহলে ব্যবসা করার ক্ষমতা আমাদের নেই, তো ভিক্ষাও দেবো না এই বয়সে, কোথায় পাবো আর রাস্তা নেই। বুঝতে পাচ্ছি আপনাদের, বুঝতেই পাচ্ছেন, মানে ছোট একটা ব্যবসায়ী, উনি সামান্য চায়ের দোকান করেন, মানে যন্ত্রণায় ওনার চোখ দিয়ে জল চলে আসছে, কারণ বারে বারে প্রকৃতির রোষে পড়তে হচ্ছে এদেরকে। ওই প্রকৃতির রোষ থেকে জানি না কবে হয়তো এরা নিস্তার পাবে, কিন্তু মানে সত্যিই খুব অসহনীয় পরিস্থিতি। কী এখন তাহলে কী করবে? কী করবো, মালপাট সরিয়ে দেখছি, কদর কী, দুটো বাচ্চা আছে, ছোটো দুধের শিশু আছে, তাদের তো দেখতে হবে। এখন এই কোথায় কী পাবো, এখন এই তো ধরুন বৃষ্টি আসলে ভিজে যাবো, কী করবো নিজেই বলতে পারছি না এখন কী করবো, নিজের কোনো সেন্স নেই যে কী করবো। কেন আমরা তো অটোমেটিক করোনাতে এই 2-2.5 মাস পুরো নিঃস্ব হয়ে আছে, একবেলা খাচ্ছি আবার চলে যেটা আসলে, আর একবেলা না খেয়ে আছি, 2 লাখ থেকে 2.5 লাখ টাকার মাল দোকানে পড়ে আছে, কী করবো মালগুলো, কী করবো, এক্সট্রা কোম্পানি নিলে ভালো, নাহলে ব্যাস নষ্ট হয়ে গেছে, ভিজে মাল তো ভিজে নষ্ট হয়ে গেছে, ওই তো ভিতরে মাল রয়েছে ভিতরে, আর নাহলে বাচ্চা কাচ্চাকে ছেড়ে কী করবো, আর মরতে হবে, নাহলে কেউ বলছি না ভিক্ষাও দেবে না, কেউ এই বয়সে কেউ ভিক্ষা দেবে, কাজ কে দেবে, সবারই দেয় কী অবস্থা। এখানে যত দোকানদার আছে প্রত্যেকটা দোকানদারই এই পজিশন, একবার দুবার হতো তারা বারংবার একই খাচ্ছে, একদম লাইন দিকে ওদিকে পুরো শুরু করে দিয়েছে এদিকে। আমি তো এটা নিয়ে 3-4টে ঝড়ে পড়লাম, তা সবথেকে বড় জিনিস করোনা আমাদের পুরো আরও শেষ করে দিয়ে গেছে।
করোনা আমাদের সেফটি করেছে, করলে কি হবে? আমাদের ঝড়ে যেরকম মিশ্র করে দিয়েছে, করোনা তো করে দিয়েছে। সারাক্ষণ এই দড়ি মানে কাঠি ধরে ঝুলেছিলাম, বুঝলে তো, রাত 8-9 পর্যন্ত ঝুলে আছে। তারপরে যখন হচ্ছে না, আর পাচ্ছি না, ছেড়ে দিয়ে চলে গেছি লজে। ওই ওইখানে জয়গুরু লজে আমার ছেলেগুলো নিয়ে উঠেছি। নতুন করে করার মতন আর পয়সাই নেই, মানে সংসার চালানোর পরে যা জমানো পয়সা ছিল সবই শেষ হয়ে গেছে। মাল তুলে ফেলেছিলাম, হ্যাঁ, দোলের সময়, দোল থেকে দোলের পর থেকে তো লকডাউন হয়ে গেছে, সেই মাল স্টকে থেকে গেছে, সেসব মাল ভিজে তছনছ হয়ে গেছে, উড়ে গেছে, বেরিয়ে গেছে, চারদিকে ছড়ি ছিটে বেরিয়ে গেছে। আর কি বলবো, আর মানে দুঃখের শেষ নেই আমাদের, মানে বাঁচার আর কোনো। এই পরিস্থিতিতে আবার নতুন করে বাঁচার রসদ হয়তো এরা পাবে, কিন্তু সেটা কবে? এই প্রশ্নচিহ্ন এখন ঘুরে বেড়াচ্ছে বকখালির সমুদ্র তটের বালুকা বেলায়। সৌভিক মণ্ডল, বিশ্বজিৎ হালদার, গৌতম মণ্ডল, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। মেডিকেল, ফার্মাসি, নার্সিং ও ম্যানেজমেন্ট পড়ার জন্য ব্রাইট কেরিয়ার একাডেমি সেন্টার, কুলপি ও হুগলি। কন্ট্যাক্ট 6294698949। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট, বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459551।